সত্যিকারের ল্যাংচার নাম এবং সাত জীবের জল আনতে বাধ্য, কিন্তু সেই ল্যাংচা কি আদৌ স্বাস্থ্যকর? বৃহস্পতিবার বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর, খাদ্য সুরক্ষা দপ্তর এবং জেলা পুলিশের 10টি টিম শক্তিগড়ের জাতীয় সড়কের ধারে ল্যাংচা বাজারে অভিযান করে, আর সেখানেই একাধিক দোকানে রান্নাঘরের অস্বাস্থ্যকর চিত্র সামনে আসে। বেশ কিছু দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হবে, জানাচ্ছেন বর্ধমান জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক। তবে সেই পরিসংখ্যানটা কত তা নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। বর্ধমানের ল্যাংচা বাংলা বিখ্যাত, শুধু বাঙালি নয় প্রবাসেও এই মিষ্টির চাহিদা রয়েছে। কিন্তু শক্তিগড়ের কিচেনে উঁকি দিয়ে অবাক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, কালিঝুলি অস্বাস্থ্যকর রান্নাঘর দেখা যায় একাধিক দোকানে। বর্ধমান জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, আমাদের কাছে এখানের খাবার নিয়ে আগে অভিযোগ এসেছিল, তার উপর ভিত্তি করেই আমরা খাবারের গুণগত মান যাচাই করার উদ্যোগ নিয়েছিলাম। তিনি আরও বলেন, অনেকে লাইসেন্স নিচ্ছেন না, কিছু রান্নাঘর অত্যন্ত অস্বাস্থ্যকর, কালি ঝুড়িতে ভর্তি। কিছু দোকানকে আমরা নির্দেশ দিয়েছি এই পরিস্থিতি বদলের, আর যে দোকানগুলির অবস্থা অত্যন্ত খারাপ সেগুলি বন্ধ রাখার নোটিশ আমরা দেব। যতক্ষণ না পর্যন্ত এই দোকানের মালিক পরিস্থিতি বদলানোর জন্য উদ্যোগ না নেন ততক্ষণ পর্যন্ত দোকান বন্ধ থাকবে, তবে নির্দিষ্ট কোনো সংখ্যা তিনি দেননি। অন্যদিকে ল্যাংচা বাজারের এক ব্যবসায়ী বলেন, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বারবার সচেতন করা হয়েছে, পাশাপাশি কাউকে যাতে পচা খাবার দেওয়া না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এদিক দিয়ে কোনো মিষ্টিতে মেয়াদ উত্তীর্ণ কোনো উপাদান ব্যবহার করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।